ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখো সকালে সব কাজকর্ম সেরে এখন আমি রান্না বসিয়েছি, তো একদিকে ভাতটা হচ্ছে আর এদিকে দেখো আমি তরকারিটা বসাচ্ছি। তো চলো আর তোমরা এখন থেকে আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ওয়েদারটা দেখো, ভালো রোদ উঠেনি তো, অনেকগুলো আজকে কাপড় জামা কেচেছি, সব ছাদে মেলে দিয়েছি। তো রানতে রানতে তোমাদেরকে ভাবলাম একটু ওয়েদারটা দেখিয়ে দিই। এখানে দেখো মোরলা মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে, আর একটা টমেটো দিয়েছি, ভালোই লাগে, বেশ শুকনো শুকনো করে করব। আর রান্নাবান্না প্রায় হয়েই এসছে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এতক্ষণ যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে চাটনিটা বসিয়েছি, তো চাটনিটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে দেখো লাউ ডাঁটা, আলু, বেগুন, শিম দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর এখানে দেখো আলু উচ্ছে ভাজা করেছি। তো বেশি কিছু আজকে বানাইনি, আর এখানে আছে ভাত, আর চাটনিটা তো হচ্ছে, আর মোরলা মাছের শুকনো শুকনো ঝাল। ব্যাস এইটাই আজকে দুপুরের মেনু, চলো তোমরা দেখতে থাকো। চলে এলাম বন্ধুরা একেবারে সন্ধেবেলা, এখন বাজে 6:30। তো গরম গরম চা নিয়ে চলে এসেছি, তো সন্ধ্যের আজকে টিফিনে আছে গরম গরম চা আর আছে সিঙ্গারা। চলো তোমরা দেখতে থাকো। গরম গরম চা আর সিঙ্গারা তো দারুণ হবে, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু জমিয়ে হলো। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও, আর যারা লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।